আমরা বাজার থেকে যখন আনি না মানে আমাদের লোক দ্বারা যখন আনা হয় আনার পরে আমরা এই হাউজে রাখি তো এটার মধ্যে তো আশের সাথে আপনার মনে করেন না মাছের নাড়িভুঁড়ি পেটা কাটা থাকে তো কাটা থাকার পরে ওটারে আর কি আলাদা করা হয় যেমন এখানে যে আলাদা করা মানে শুধু আশটাটারে আলাদা করা মানে আশ মাছের আশ যেটা আছে এটারে একবারে ফ্রেশ করে তোলা হয় আমার আছে টরবিনো আপনার আছে তো মাছের আঁশ এখন প্রক্রিয়াজাত করে বাণিজ্যিকভাবে আয় হচ্ছে কোটি কোটি টাকা এছাড়া মাছের ফেলে দেওয়া নাড়িভুঁড়ি ও পেটি থেকে তৈরি হচ্ছে দামি তেল শুনতে অবাক লাগলেও বাংলাদেশের অনেকে এখন এই ব্যবসার সঙ্গে জড়িত মাছের আঁশ অথবা উৎকৃষ্ট অংশ থেকে কোটি কোটি টাকা আয় করা সম্ভব সেই প্রসেস আপনাদের দেখাবো সেই প্রক্রিয়া দেখাবো তবে তার আগে আসলে এই মাছের আঁশ কোথায় পাওয়া যায় এবং এখান থেকে কোথায় নেওয়া হয় কিভাবে প্রসেস করা হয় এবং আঁশ থেকে কি কি তৈরি করা হয় সেই সব পুরো প্রক্রিয়াই আপনাদের দেখাতে চাই তবে দেখানোর আগে আজকে আমরা সর্বপ্রথম এসেছি কারওয়ান বাজার সেখান থেকে আসলে কিভাবে এই আঁশগুলো সংগ্রহ করা হয় সেটি সর্বপ্রথম দেখাতে চাই রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় প্রত্যেক ব্যবসায়ীরা মাছের আঁশ ছাড়িয়ে সংগ্রহ করে রাখছেন অন্যদিকে মাছের পেটি এবং নাড়িভুঁড়ি আলাদা করে রেখেছেন বিক্রির জন্য মহিলারা যে নেয় আর ইয়ো পরিষ্কার পরিষ্কার করে তারপরে কোয়ালিটি আছে যদি আপনি ভালো ফ্রেশ মাল হয় 100-110 টাকা আর যদি লাল হয়ে যায় 70-80 এটা ভালো মন্দ আছে পরবর্তীতে এই আঁশগুলো নিয়ে তারা সংরক্ষণ করেন যা রোদে ভালো করে শুকানো হয় এরপর তা পাইকারদের কাছে প্রতি কেজি 100-110 টাকার মধ্যে বিক্রি করা হয় আমরা তো বাসায় নিয়ে ফুগাই পরে এক জায়গায় জমাই পরে মাছ শেষে এরিয়া টাক নিয়ে আসে পরে টাক টাকে বইরা নিয়ে যায় এটা আমরা এনে সংগ্রহ করে এটা বাহিরে চালানো আর কি এটা দেশের বাইরে চালানো মানে পার্টি চিটাং থেকে আসে হাজারিবাগ থেকে আসে আমরা সংগ্রহ করি আমরা মাছ কাটি আর কি দর্শক আমরা ঠিক এই মুহূর্তে চলে এসেছি যেখানে পাইকারি দরে কিনে রিফাইন করা হয় অর্থাৎ প্রস্তুত করা হয় দেশের বাইরে পাঠানো হয় সেই জায়গায় আমার চতুর্পাশে দেখতে পাচ্ছেন মাছের আঁশ অর্থাৎ এখানে শুকাতে দেওয়া হয়েছে এবং ভিতরে আসলে প্রসেসটা কেমন করা হয় কিভাবে করা হয় সেটি দেখাবো এবং পাশাপাশি এই মাছের ফেলে দেওয়া নাড়িভুঁড়ি এবং বিভিন্ন বজ্র দিয়ে কিভাবে তেল তৈরি হচ্ছে সেই প্রক্রিয়াটা আসুন দেখে নিই পাইকাররা তাদের এখানে মাছের আঁশ নাড়িভুঁড়ি ও পেটি আলাদা করে পরিষ্কার করেন আঁশগুলো পরিষ্কার পানিতে অথবা অল্প গরম পানিতে ধুয়ে পরিষ্কার করা হয় এরপর আলাদা বড় এই পাত্রে করে একদিকে চলে তেল তৈরির কাজ অন্যদিকে আঁশ শুকিয়ে রাখা হয় গুদামে এটা হচ্ছে যেমন মাছের আঁশ আমরা বাজার থেকে যখন আনি না মানে আমাদের লোক দ্বারা যখন আনা হয় আনার পরে আমরা এই হাউজে রাখি তো এটার মধ্যে তো আঁশের সাথে আপনার মনে করেন না মাছের নাড়িভুঁড়ি পেটা কাটা থাকে তো কাটা থাকার পরে ওটারে আর কি আলাদা করা হয় যেমন এখানে যে আলাদা করে মানে শুধু আঁশটাকে আলাদা করে মানে আঁশ মাছের আঁশ যেটা আছে এটাকে একবারে ফ্রেশ করে তোলা হয় তুলে এটা এখান থেকে তুলে আমাদের যে কেরেট আছে কেরেট ধরার জন্য পরে এখান থেকে মাঠে দিয়ে মাঠে শুকানো মাঠে শুকানোর পরে পরে আমাদের ভিতরে যে ইয়ে আছে মহিলা কর্মী আছে তারা আর কি ছাড়া মছা করে করে আর কি কাটাটা আর আইসটা এটা শুধু এখানে পরিষ্কার করার পরে কিন্তু কাটা থেকে যায় কাটা কিন্তু শেষ হয় না তো উঁচা আর কি ওনারা ইয়ে করে পরে আর কি এটা ক্লিয়ার করে করার পরে আমরা আর কি যে এক্সপোর্টার আছে তাদেরকে সর্বশেষে এই মাছের আঁশ প্রক্রিয়াজাত করে চলে যাচ্ছে চীন জাপান থাইল্যান্ড ইন্দোনেশিয়া ফিলিপিন্স এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোয় পরবর্তীতে যা ব্যাটারি বৈদ্যুতিক জিনিসপত্র কৃত্রিম কর্নিয়া ওষুধ মাছ ও মুরগির খাবার নেইল পলিশ লিপস্টিক সহ নানান প্রসাধনী সামগ্রী তৈরিতে ব্যবহার হচ্ছে অন্যদিকে মাছের তেল দিয়ে তৈরি হচ্ছে কাপড় ধোয়া সাবান এবং পচা সাবান আসলে এই আইসটাটা মানে ঢাকা শহরে যে বাজার আছে মাছের বাজারগুলো কাঁচা বাজার থেকে সেখান থেকে সংগ্রহ করি আর আমরা এটা কেজি হিসেবে কিনি না এটা মাসিক একটা কন্ট্রাক্ট থাকে মানে
একটা পরিমাণ আছে যে এত পরিমাণ যদি দেয় তাহলে এত টাকা মানে এক এক জায়গায় এক এক কন্ট্রাক্ট কিন্তু কেজি হিসেবে কোনো মাল আমরা কিনি না কেজি হিসেবে বিক্রি হয় কিন্তু এটা হচ্ছে আপনার মানে দামটা আপ ডাউন করে এটা নির্দিষ্ট কোনো দামে থাকে না যেমন এখন শীতের সময় এখন মাল একবারে স্লো যাইতেছে এখন রেট অনেক কম তো আমরা তো এক্সপোর্টারে সাপ্লাই করি তো এক্সপোর্টারে সাপ্লাই করলে এক্সপোর্টারে কি ওটার আরও প্রসেসিং এটা আমরা যে প্রসেসিং করি এটা শেষ প্রসেসিং না প্রক্রিয়াজাত করা এই মাছ হ্রাস বৈদেশিক ডলার উপার্জনে ভূমিকা রাখছে অনবদ্য বর্তমানে প্রতি বছর 200 কোটি টাকার বেশি মাছ হ্রাস রপ্তানি হচ্ছে বাংলাদেশ থেকে ইখলাস রহমান সমকাল টরেভিনের পরিশোধিত পানি গুয়েট পরীক্ষিত যা জাপানের নাম্বার ওয়ান ব্র্যান্ড 40টি দেশের 30 কোটির বেশি মানুষের আস্থার প্রতীক পানির ডাক্তার টরেভিনো